ছোলা ভেজানো জল খেলে কি হয়? ক্যান্সার, স্ট্রোক, সুগার নাকি পেট পরিষ্কার? এখানে সঠিক উত্তরটি হবে পেট পরিষ্কার। চা খাওয়ার পর জল খেলে কি হয়? ক্যান্সার, বদহজম, সুগার নাকি জন্ডিস? এখানে সঠিক উত্তরটি হবে বদহজম। কোন ফল খেলে হাড় মজবুত হয়? আপেল, বেদানা, সবেদা নাকি পেয়ারা? এখানে সঠিক উত্তরটি হবে সবেদা। সবেদা খেলে হাড় মজবুত হয়। এতে উপস্থিত ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাস হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সবেদাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা চোখের উজ্জ্বলতার জন্য উপকারী। ছোট বাচ্চাদের সবেদা খাওয়ালে দৃষ্টিশক্তি ভালো হয়। ভাতের সাথে কাঁচা লবণ খেলে কোন রোগ হয়? হাঁপানি, হৃদরোগ, স্নায়ুতন্ত্রের রোগ নাকি রক্ত সঞ্চালন? এখানে সঠিক উত্তরটি হবে রক্ত সঞ্চালন। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে রক্তচাপ বৃদ্ধি, স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয়। এছাড়া অতিরিক্ত লবণ খাওয়ার ফলে হৃৎপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপরেও খারাপ প্রভাব ফেলে এই কাঁচা লবণ। প্রতিদিন খালি পেটে কি খেলে লিভারে জমে থাকা ময়লা পরিষ্কার হয়? আমলকি, পাথরকুচি, গরম জল নাকি নিম পাতা? এখানে সঠিক উত্তরটি হবে গরম জল।